আমাদের ফেসবুক প্রোফাইলের এমন কিছু ডেঞ্জারাস ইনফরমেশন যা আননোন মানুষদের একদমই জানা উচিত নয়। এই ইনফরমেশনগুলো হাইড করতে প্রথমে আমরা আমাদের ফেসবুক অ্যাপসটি ওপেন করব। উপরের কর্নারের তিনটি দাগের উপরে ক্লিক করব, একটু স্ক্রল করে নিচে নামবো এবং সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটির উপর আমরা ক্লিক করব। এখানে প্রথমেই যে অপশনটি আছে সেটিংস, এই অপশনটির উপর আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে অনেকগুলো অপশন আমরা দেখতে পাব। একটু স্ক্রল করে নিচে নামবো এবং প্রাইভেসি চেক আপ এই অপশনটির উপর আমাদের ক্লিক করতে হবে। প্রথমেই যে অপশনটি আছে হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার, এখানে আমাদের ক্লিক করতে হবে। দেন কন্টিনিউ এই অপশনটি আমরা ক্লিক করব। এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার কোন কোন ইনফরমেশনগুলো পাবলিক করা আছে। এখন যদি আপনি আপনার ইমেল অ্যাড্রেসটিকে প্রাইভেট করে ফেলতে চান, তাহলে এখানে আমাদের ক্লিক করতে হবে এবং অনলি মি এই অপশনটি আমাদের ক্লিক করতে হবে। এবং যে কোনো প্রোফাইলে ডেট অফ বার্থ হাইড করে রাখা উচিত, কারণ যখন কোনো প্রোফাইল হ্যাক হয় হ্যাকাররা রিকভারি অপশনের জন্য ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডেট অফ বার্থ দিয়েই ট্রাই করে। এছাড়াও লাস্টে কিছু অপশন আছে আপনার ফেসবুকে কোন কোন ফ্রেন্ড আছে অথবা আপনি কোন কোন পেজ ফলো করছেন, কাকে কাকে ফলো করছেন, এই সেটিংসগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। এরপর আমরা ব্যাকে ক্লিক করে হাউ টু কিপ ইয়োর অ্যাকাউন্ট সিকিউর এই অপশনটির উপরে ক্লিক করব। এখানে যে অপশনটি আছে ইমেল, এই অপশনটি আমাদের অন করে দিতে হবে। তাহলে যখনই আপনার ফেসবুক কেউ লগ ইন করার চেষ্টা করবে, সাথে সাথে আপনার ইমেলে নোটিফিকেশন এসে পড়বে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এই ধরনের নতুন নতুন আরও তথ্য দেখতে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।